আপনাদের যদি আমরা হেল্প পাই, আমরা অদূর ভবিষ্যতে এরকম একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সবাই দলমতির বিশেষে কথা বলতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি করতেছেন একটু বলবেন? আমরা এখন পুলিশের পরিবর্তে ট্রাফিকের জন্য নিচে নামছি আর কি। কেন ভাই, কি জন্য একটু বলবেন? দেশের সেবা, দেশের সেবা, দেশের সেবা। আপনারা তো আমি দেখতেছি যে ছাত্ররা সবাই নেমে আসছে রাস্তায়, আজকে প্রায় 4.5 দিন অনেক কষ্ট করতেছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন, এভাবে কি আল্লাহ দিলে আমাদের দেশটা কি শান্ত হয়ে যাবে? শান্ত হবে, উন্নতির পথেও যাবে। ছাত্রদেরকে নিয়ে কিছু বলেন, আপনাদের নিয়ে কিছু। আমাদের ছাত্রদের নিয়ে, আমরা ছাত্ররা সকাল থেকে রাত পর্যন্ত এখানে ট্রাফিকের অনুপস্থিতিতে যে কার্যকলাপগুলো করতেছি, ইনশাআল্লাহ কারো কোনো এই স্বেচ্ছা এখানে রোডটার মধ্যে কারো ভোগান্তির শিকার হতে দিচ্ছে না। কোনো অ্যাম্বুলেন্স থাকলে তাদেরকে আমরা সেই লাইনটাকে ছেড়ে দিচ্ছি, তারপর পাশাপাশি যে দুইটা লাইন ওটাকে আমরা স্থির রাখতেছি। আমরা কোনো রুগী, কোনো সাধারণ মানুষ, কোনো কাউকেই ভোগান্তির শিকারটা হতে দিচ্ছি না। আর কোনো কারণে কারণে কেউ হয়তো হেলমেট নিয়ে আসতে পারে না, যারা হেলমেট তাদেরকে আমরা 5-10 মিনিটের সাজা দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর 10 মিনিট তারা করে রাখতেছে, আমি দেখছি সেটা, আমি দেখছি এটা অনেকের ক্ষেত্রে। কিন্তু 30% এমন আছে যারা মেডিকেলের কাজে বেরোচ্ছে বা রুগীর জন্য নিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বেশি হলে সর্বোচ্চ 2 মিনিট রেখে তাদেরকে ছেড়ে দিচ্ছি, কারণ তাদের জন্য ওখানে একজন না একজন অপেক্ষা করতেছে। যাদের অর্থাৎ জরুরি কাজে যারা নিয়োজিত তাদেরকে আমরা বেশিক্ষণ সময় রাখতেছি না, কারণ তাদের সময়ের মূল্য অনেক। অসংখ্য ধন্যবাদ। আপনি কি এখানে দায়িত্ব পালন করতেছেন? আমি আছি লিডার। আচ্ছা, একটু বলেন ছাত্ররা যে আজকে এই যে ত্যাগ স্বীকার করে যে রাস্তায় যে আজকে আপনার এতগুলি কষ্ট করতেছে, এটা নিয়ে কিছু বলেন একটু। ওরা তো বেতন ছাড়াই কাজ করতেছে। জি, বেতন ছাড়া যে কষ্ট করতেছে এগুলো অনেক প্রাউডের বিষয় না? একটা ট্রাফিক থাকলে কত ওদের একটা স্যালারি থাকতো না, বাট এরা কি করতেছে? এরা কোনো স্যালারি ছাড়া কাজ করতেছে। আর পোলাপাইন একটা আছে দেখুন, সব সব ছেলে বাসা থেকে বেরিয়ে গেছে। এটাকে আপনি কোন চোখে দেখতেছেন? এটা অনেক ভালো একটা ব্যাপার, আমাদের জন্য অনেক ভালো, প্রাউডের একটা ব্যাপার। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। কি করতেছো? দায়িত্ব পালন করতেছেন একটু বলেন। কেন রে ভাই, কেন? ছাত্র না? জি, আমরা ছাত্র। আমরা চাচ্ছি যে আমাদের দেশটা উন্নয়ন হোক, সবাই আইন কানুন সবকিছু মেনে চলে, সেটা দেখার জন্য আমরা সবাইকে সাহায্য করছি। দেখতে পাচ্ছেন এই যে অমান্য করার কারণে ছাত্ররা খেপে যাচ্ছে। আসলে কিন্তু ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে একটু শৃঙ্খলাভাবে গাড়ি চালাতে হবে। এজন্য ছাত্ররা কিন্তু তাদেরকে রাস্তা ক্লিয়ার করার জন্য কিন্তু অনেক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা। আমরা ইতিমধ্যে মানে চাষি বলতে চাষি চাকরি তো উন্নয়ন করে, তা আমরা ছাত্ররা হয়ে মানে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সহযোগিতা করতেছি যতটুকু পারতেছি। আমরা নিজেদের সাথে না জনগণের সাথে কাজ করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কি করতেছেন একটু বলবেন? ট্রাফিকেরই দেখতেছি। জি বলেন। বলেন ট্রাফিকেরই যে হ্যান্ডেল করতেছি। কেন কেন ট্রাফিক দায়িত্ব আপনি ভালো কাজ করছেন না? হ্যাঁ, কি বলেন কেন? তো পারতেছি না, কারণ যে আমাদের পড়াশোনা তো কেউ তো এখন রোডে নেই। জি, তো এখন ছাত্রদেরকে তো দেখতে হবে, ছাত্ররা তো এখন সব করতেছে। জি জি জি। আপনারা ঠিকমতো কি দায়িত্ব পালন করতে পারতেছেন? জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ ভাই। এই যে ছাত্ররা যে ট্রাফিকের দায়িত্ব পালন করতে, সেটা নিয়ে আপনি কিছু বলবেন? না, আমাদের অনেক ভালো লাগতেছে, অনেক যানজটও কমছে, গাড়ি চালাতেও ভালো লাগতেছে। ছাত্রদের খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে আমরা গাড়ি চালাতেছি, ওরাও সুন্দরভাবে গিয়া পালন করতেছে, আমাদের দায়িত্ব পালন করতেছে ট্রাফিকের, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই ভাই, ছাত্রদের ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, এটা নিয়ে কিছু বলেন? ভালো লাগতেছে, শৃঙ্খলা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানে আসলে এলাকার, আমরা কিছু কিছু মানে বন্ধুরা ফ্রেন্ড সার্কেল বড় ভাইরা মিলে আলাদা আলাদা টিম করছি। যেমন কিছু টিম এখানে আসছে ট্রাফিক নিয়ন্ত্রণে, কিছু টিম আমাদের এলাকায় ক্লিনিং এ আছে, কিছু টিম তারপরে ধরেন আমাদের বাজার যে মনিটরিং এর বিষয়টা ওইটা আছে, কিছু টিম আছে আমাদের ধরেন সব দোকানপাট রাস্তাঘাটের সামনে যে ক্লিন রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এটা যেটা বলছেন ওটা কি দ্রব্যমূল্য কমানোর জন্য নাকি? না, দ্রব্যমূল্য কমানোর জন্য না, আসলে এখন তো সরকার তো নতুন আসছে, যেহেতু এখন সবকিছু রেট পারফেক্টলি দেওয়া হয় নাই। তো আমাদের জানেন এটা একটা সিটি এলাকা, এখানে দোকান ভাড়া বেশি, কারেন্ট বিল বেশি, সবকিছু বেশি। তো সেই হিসাবে ওদের কেনা বেচা মানে যেটুকু লভ্যাংশ যাতে ওরা করতে পারে আর ক্রেতারা যাতে খুশি থাকে, সেই হিসাবে যাতে একটা পারফেক্ট রেট দেয় সব দোকানে, আর সব দোকানে যাতে রেটটা সেম থাকে সেইটা আমরা ওদেরকে বলে দিয়ে আসছি। আর যাতে
এটা বিশেষভাবে বলছে যে দোকানের সামনে ক্লিন রাখেন, আর মূল্য দ্রব্যমূল্য তালিকা যেন বাজারে লটকানো থাকে সবসময়। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, এই বিষয় নিয়ে কিছু বলার আছে? এই বিষয় আসলে এগুলা ঠিক নেই, এগুলা করতেছে কারা, এগুলা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু আমাদের এলাকায় মোটামুটি ডাকাত মুক্ত এলাকা আছে, আর আমরা যদি কখনো আমাদের এলাকায় ডাকাতি করতে আসে তাহলে আমরা ছাত্ররা বুঝাই দিব ওরা কোন এলাকায় আসছে আর কাদের সাথে পাঙ্গা নিতে আসছে। ধন্যবাদ, ধন্যবাদ। আর দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শেষার মোড়ে আমরা এই লাইভটি করতেছি, ছাত্ররা আজকে যে পুলিশের দায়িত্ব পালন করতেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, আসলে এটা দেখার মতন, বুঝার মতন। দেখুন আজকে এই ছাত্ররা আজকে স্কুল কলেজ মাদ্রাসায় তারা লেখাপড়া করবে, কিন্তু তারা আজকে রাস্তায় নেমে আজকে জনগণকে সেবা দিচ্ছে, এই জিনিসটা কিন্তু দেখার মতন, বুঝার মতন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য দর্শক আপনাদেরকে অনুরোধ করতেছি, অবশ্যই ভিডিওটা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।